এই হলো আমাদের সীমাহীন মহাবিশ্ব এবং একে দেখে প্রায় আমরা গর্বের সহিত একটা কথা বলি যে এর মধ্যে সব থ্রিটি এবং বিউটিফুল প্ল্যানেট আর কিছুই নয় আমাদের আর্থ কি ঠিক তো এন্ড আজকের এই অ্যাডভান্স টেকনোলজির যুগে আমাদের সায়েন্টিস্টরা আমাদের এই ইউনিভার্সে আরো কিছু স্টার্স এবং আমাদের আর্থের সিমিলার প্ল্যানেটদেরকে খুঁজতে বেরিয়ে পড়েছে বাট আমাদের মধ্যে অলমোস্ট অনেকেরই মনে একটাই প্রশ্ন আজও রয়ে গেছে যে আমাদের ইউনিভার্স কেই বা সৃষ্টি করলো বা আমাদের ইউনিভার্স কি নিজে থেকে সৃষ্টি হয়েছে অর্থাৎ ঘুরে ফিরে আমরা একটাই প্রশ্নের কাছে এসে পৌঁছাই যে ইউনিভার্স আসলে ফর্ম মহাবিশ্ব উৎপত্তি সম্পর্কে জানতে হয় তাহলে আমাদেরকে সময়কে ধ্যান করে রেখে অতীতে ফিরে যেতে হবে এবং এটা এক দু বছর আগের কথা নয় আমাদেরকে কোটি কোটি বছর আগেই ফিরে যেতে হবে তো ফ্রেন্ডস যদি না এখনো কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দিয়ে দেবেন কারণ আমাদের সাপোর্ট আমাদের অত্যন্ত প্রয়োজন আজ থেকে প্রায় 13.77 বিলিয়ন বছর আগে পৃথিবী বা আমাদের ইউনিভার্সে দেখতে কেমন ছিল তা কি আপনি কল্পনা করতে পারবেন আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে যা হবে এন্ড আজ রিসেন্ট পৃথিবীতে আপনি যা দেখছেন আমাদের ইউনিভার্সে যা যা বর্তমানে আছে তার সবকিছুই একটি পরমাণু থেকেও ছোট গোলকের মধ্যে অবস্থিত যেখানে সময় কোন অস্তিত্বই নেই এক সেকেন্ডের প্রায় কোটি কোটি ভাগের মধ্যে এই ছোট গোলক নিজের ফর্মেশনে আসে এন্ড এই বিশ্ব ব্রহ্মাণ্ড ফর্মেশন শুরু হয় এন্ড একেই আমরা বলি দা বিগ ব্যাং এন্ড ফ্রেন্ডস ঠিক এই সময় যা ব্লাস্ট আপনি দেখতে পাচ্ছেন সেগুলি আর কিছুই নয় জাস্ট পিওর এনার্জি এন্ড এগুলি যখন চারিদিকে বিস্তৃত হয় তখন স্পেস ফর্ম হয় এবং টাইম এক্সিস্ট করতে শুরু করে এই এনার্জি গুলি প্রায় কোটি কোটি বছর ধরে বিস্তৃত হতে থাকে এবং সাথে সাথে ঠান্ডা হতে থাকে এবং এই পিওর এনার্জির ফলেই ম্যাটারের ফর্মেশন শুরু হয় ছোট ছোট সাব অ্যাটমিক পার্টিকেল রূপে প্রায় কোটি কোটি এই ম্যাটার ফর্মেশন হতে থাকে যাদেরকে আমরা অ্যাটমস বলি এন্ড তার সাথে সাথে কোয়ার্ক ইলেকট্রন প্রোটন নিউট্রন এই সবকিছুই তৈরি হতে থাকে আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডে দু রকম পদার্থের ফর্মেশন শুরু হয় যার মধ্যে অর্ধেক ছিল ম্যাটার অর্থাৎ সেই সকল পরমাণু যেগুলি দিয়ে এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড ইউনিভার্স ফর্ম হয়েছে এন্ড আমিও সৃষ্টি হয়েছেন এন্ড বাকি অর্ধেক ছিল অ্যান্টি ম্যাটার যেগুলি ম্যাটারের সম্পূর্ণ বিপরীত এন্ড যেহেতু আমি বললাম যেগুলি ম্যাটারের সম্পূর্ণ অপোজিট সেই জন্য যখন এরা একে অপরের সাথে ধাক্কা খায় তখন উভয়ই ধ্বংস হয়ে যেত বাট লাকিলি এই ধ্বংসের পরেও একটি ম্যাটার বেঁচে যায় যা ধ্বংস করার জন্য অপর কোনো অ্যান্টি ম্যাটারই ছিল না এবং তারপরে এর এক্সপ্লোশন শুরু হয় যেটি আমাদের জন্য অত্যাধিক লাকি ছিল কারণ এর ফলে আমাদের ইউনিভার্স গঠন হতেই শুরু হয় এই একটি ম্যাটারের জন্য এই স্টার্স এবং প্ল্যানেট যুক্ত ইউনিভার্স নিজের অস্তিত্বতে আসতে লাগে এন্ড বিগ ব্যাং অনুযায়ী এই ম্যাটারের এক্সপ্লোশনের ফলে ইউনিভার্সের ভেতরের জিনিসগুলি নিজের ফর্মেশনে আসতে লাগলো এন্ড এই এক্সপ্লোশনের পরে সবকিছু ঠান্ডা হতে লাগলো এবং তারপরে ধীরে ধীরে সবকিছু সৃষ্টি হতে লাগলো অজানা এই ইউনিভার্সের বিভিন্ন অ্যাটমস গুলি এক অজানা ফোর্সের ফলে একে অপরের দিকে আকৃষ্ট হতে লাগলো এবং একে অপরের সাথে জুড়তে লাগলো এবং এই ফোর্সকে আপনারা সবাই জানেন এটি হলো গ্র্যাভিটি অর্থাৎ মাধ্যাকর্ষণ বল এন্ড ফ্রেন্ডস সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই ইউনিভার্সের সবচেয়ে প্রথম দিকে যে অ্যাটমস গুলি সবচেয়ে বেশি এক্সিস্ট করতো সেগুলি আর কিছুই নয় সেগুলি হলো হাইড্রোজেনের অ্যাটমস ইউনিভার্সের বিভিন্ন স্থানে এই হাইড্রোজেনের অ্যাটমস গুলি গ্র্যাভিটির ফলে কম্প্রেসড হতে থাকে এন্ড এই গ্র্যাভিটির ফলে যেই সকল স্থানে হাইড্রোজেন অ্যাটমস গুলি বাইরে আস থাকে সেই স্থানগুলির টেম্পারেচার লাখের কাছে পৌঁছে যেত এই টেম্পারেচার বাড়তে বাড়তে যখন 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটির কাছে পৌঁছায় তখন এক অদ্ভুত পদ্ধতি বা প্রসেস শুরু হয় এন্ড ফ্রেন্ডস আমরা সবাই জানেন একে বলা হয় নিউক্লিয়ার ফিউশন এন্ড ফ্রেন্ডস এই পদ্ধতির ফলে সেখান থেকে অত্যাধিক পরিমাণে এনার্জি বার হয় এবং তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে এন্ড এই ইউনিভার্সে সর্বপ্রথম তারা নিজের অস্তিত্বতে আসে এন্ড ফ্রেন্ডস এইভাবে প্রায় 200-300 তারা সৃষ্টি হয় এবং প্রায় লক্ষাধিক বছর পরে বিলিয়ন স্টার্স নিজের অস্তিত্বে আসে এন্ড ফ্রেন্ডস এই সেই সব স্টার যেগুলি আপনি রাত্রে আকাশে দেখতে পান এবং ইউনিভার্সের ফর্মেশন এগুলি এইভাবে সৃষ্টি হয়েছিল এই স্টার গুলি গ্র্যাভিটির ফলে একটি আলাদা আলাদা গ্রুপ সৃষ্টি করে যার মধ্যে প্রায় বিলিয়ন স্টার এক্সিস্ট করত এন্ড এর ফলে যে সৃষ্টি হয় সেটি হলো গ্যালাক্সিস এন্ড এইভাবে কয়েক মিলিয়ন কয়েক বিলিয়ন গ্যালাক্সিসের জন্ম হয় এন্ড তাদের মধ্যে অন্যতম হলো আমাদের মিল্কি ওয়ে অর্থাৎ আকাশগঙ্গা যার মধ্যে আমি আপনি সবাই এক্সিস্ট করছি বাট এছাড়াও কিছু ডাস্ট ইউনিভার্সে বাকি ছিল যেগুলি স্পেসে ভাসমান অবস্থায় বিরাজ করছিল বাট কয়েক হাজার বছর পরে গ্র্যাভিটি নিজের পাওয়ার দেখাতে শুরু করলো এন্ড এই গ্র্যাভিটির ফলে এই ডাস্ট গুলি পরস্পর সামনে আসতে লাগলো যার ফলে কিছু প্ল্যানেটের ফর্মেশন শুরু হলো এন্ড সব অ্যাস্ট্রয়েডের মতো দেখতে পাথরের টুকরো গুলি গ্র্যাভিটির ফলে একে অপরের সাথে জুড়তে লাগলো এন্ড এই সকল প্ল্যানেটের ফর্মেশনের মাঝে একটা রকি প্ল্যানেট ফর্মড হলো যার নাম হলো আর্থ অর্থাৎ আমাদের পৃথিবী যার মধ্যে আপনি আমি সবাই ফর্ম করব এইভাবে প্ল্যানেট তো তৈরি হতে লাগলো বাট যেগুলি পিওর হাইড্রোজেন মলিকিউলস গুলি বেঁচে ছিল সেগুলিও পরস্পরের কাছে আসতে লাগলো এন্ড
फ्रेंड्स ভিডিওতে আগে আমি আমাদেরকে যেমন নক্ষত্রের ফর্মেশনের ঘটনা বলছি ঠিক তেমনই ঘটনা শুরু হতে লাগলো। এই হাইড্রোজেন মৌলগুলি একে অপরের কাছে আসতে লাগলো এন্ড সেই অনুকূল টেম্পারেচার সৃষ্টি করলো যার ফলে নিউক্লিয়ার ফিউশন শুরু হলো এবং যে নতুন তারার জন্ম হলো সেটি হলো আমাদের সান। যখন এই সূর্য সৃষ্টি হয়েছিল তখন এটি অত্যধিক গতিশীল একটি সোলার উইন্ড ইরাপ্ট করেছিল তার ফলে সৌরমণ্ডলে অবস্থিত বাকি ধুলোগুলি সৌরমণ্ডলের বাইরে চলে যায় এবং জাস্ট 8টি গ্রহই সেখানে অবস্থান করেছিল যেগুলি সেই ধুলো অপেক্ষায় সাইজে অত্যধিক বড় ছিল। ফ্রেন্ডস আজ আপনি যেমন সৌরমণ্ডল কে ইন্টারনেট এবং বিভিন্ন বইয়ে সার্চ করে দেখেন তেমনই দেখতে লাগলো এন্ড এই সোলার সিস্টেমের বাইরের দিকে বিভিন্ন গ্যাসীয় সৃষ্টি প্ল্যানেট সৃষ্টি হলো যেমন বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এন্ড সোলার সিস্টেমের ভিতরের দিকে রকি প্ল্যানেটের জন্ম হয় যেগুলির সারফেস শক্ত প্রকৃতির ছিল যেমন বুধ শুক্র পৃথিবী এন্ড আমাদের বিউটিফুল আর্থ এন্ড এই সেই আর্থ যেখানে এত বড় প্ল্যানেটের সারফেসের মধ্যে একটি ছোট্ট ক্ষুদ্র স্থানে বসে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। এবার ভিডিওটি এই যাওয়ার আগে আমাদের একটি ডাউট আমি ক্লিয়ার করতে চাই। আপনাদের মধ্যে অনেকের মনে হবে যে আমি যেসব বলছি সেগুলি ডাটা বা তথ্য করতে পেরেছি তার লিঙ্ক এবং সোর্স আমি ডিসক্রিপশন দিয়ে দেবো এবং আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে সেটা অবশ্যই ফলো করবেন। চলুন এবার এগিয়ে যাওয়া যাক। আপনি জন্মানোর আগে ইউনিভার্স এত কিছু ঘটে গেছে বাট আপনি তার খবরই রাখেন না। বিগ ব্যাং থেকে জন্ম নেওয়া সেই ম্যাটার এবং সেই ম্যাটার থেকে সৃষ্টি হওয়া এই নক্ষত্র এন্ড তারপরে প্ল্যানেটের উৎপত্তি এবং তারপরেই আপনার জন্ম এটাই ছিল আপনার এবং আপনার পূর্বের আসল রহস্যের ঘটনা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন এবং আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগের ভিডিওতে, ততক্ষণের জন্য থেকে থাকুন সুস্থ থাকুন। এসকে ভিডিওস ফর ইউ।